आमादेर आजकेर गल्प कृतघ्न गौतम। पुराकाले मध्यदेशे गौतम नामे एक वेदज्ञानहीन दरिद्र ब्राह्मण बास करतेन। धनार्जनेर जोन्नो भिक्षाय बेरिये एकदिन तिनि एक समृद्धिशाली ग्रामे एसे उपस्थित हन। ग्रामटी छिलो दस्युदेर, सेखाने कोनो ब्राह्मणेर बास छिलो ना। से ग्रामेर एकजन दस्यु प्रचुर धन सঞ্চয় करेछिलो। दस्यु हलेও से दानशील और सत्य प्रतिज्ञ छिलो। भिक्षुक ब्राह्मण से दस्युर काছে গিয়ে एक बछरेर मतो खाद्यद्रव्य और বাসস্থান प्रार्थना करलेन। दस्यु ताके सबই दिल। গৌতম সেখানে বাস করতে লাগলেন। দস্যুদের মতো তিনি ধনুর্বাণ নিয়ে শিকার করতে শিখলেন। ক্রমে দস্যুদেরই মতো হিংসাপরায়ণ ও নির্দয় হয়ে উঠলেন। একজন শূদ্রাণীকে বিবাহ করলেন। বহুদিন পর গৌতমের পরিচিত মধ্যদেশবাসী আরেকজন ব্রাহ্মণ সেই গ্রামে এসে উপস্থিত হন। গ্রামে এক ঘর ব্রাহ্মণ রয়েছেন শুনে গৌতমের গৃহে এসে উঠলেন তিনি। গৌতম তখন বাড়ি ছিলেন না, শিকারে গিয়েছিলেন। কিছুক্ষণ পর নবাগত ব্রাহ্মণ দেখলেন গৌতম ফিরে আসছেন। তার হাতে ধনুর্বাণ, কাঁধে কয়েকটি শিকার করা হাঁস, সারা শরীরে হাঁসের রক্ত মাখা। গৌতমের জীবনের এই শোচনীয় পরিণতি দেখে ব্রাহ্মণটি খুবই দুঃখিত হলেন। গৌতমকে বললেন, তুমি তোমার বংশ কলঙ্ক মণ্ডিত করেছ। ব্রাহ্মণ হয়ে এত হীন জীবনযাপন করছো কেন? গৌতম পূর্ব পরিচিত লোক দেখে ও তার মুখে এই কথা শুনে কেঁদে ফেললেন। বললেন, আমি দরিদ্র, বেদ জ্ঞানহীন, অর্থ লাভের আশায় দস্যুদের গ্রামে এসে তাদের সঙ্গে বাস করতে শুরু করি, তাই আজ আমার এই দশা। ভাগ্য বলে আজ আপনার দেখা পেলাম। আপনি আজ রাত্রে এখানে থাকুন, কাল সকালে দুজনেই এই গ্রাম ছেড়ে চলে যাব। ব্রাহ্মণ রাজি হলেন, কিন্তু রাত্রে কিছুই খেলেন না। গৌতমের গৃহে জল গ্রহণ করতে প্রবৃত্তি হল না তার। সকালে উঠে ব্রাহ্মণ চলে গেলেন। গৌতম গ্রাম ত্যাগ করে সমুদ্র তীরে যাবার আশায় দক্ষিণ দিকে একাকী চলতে লাগলেন। কিছুদিন পরে পথে পত্রপুষ্প শোভিত অতি মনোরম একটি কানন দেখতে পেয়ে সেখানে প্রবেশ করলেন। এরূপ নয়নাভিরাম উদ্যান এর আগে কোথাও তিনি দেখেননি। পথশ্রম নিবারণের জন্য সেই স্নিগ্ধ পরিবেশে একটি তরুতলে তিনি শুয়ে পড়লেন। শীতল বাতাস এসে তাঁর দেহ মনে সব ক্লান্তি ধুয়ে মুছে নিয়ে গেল। ক্রমে সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়ল। গৌতম তখনও সেখানে শুয়ে। এমন সময় দেখেন আকাশপথে একটি অপরূপ বক উড়ে আসছে। বকটি সেই কারণে এসে নামল। বকটিকে দেখে গৌতম মনে মনে ঠিক করলেন, এটিকে শিকার করে আজ রাত্রে এরই মাংস খাওয়া যাবে। বকটি সেখানেই থাকত। গৌতমকে নিজ আবাসে সমাগত দেখে সে সবিনয়ে বলল, আজ আমার পরম সৌভাগ্য যে আমার গৃহে অতিথি হয়ে আপনি এসেছেন। এখন সন্ধ্যা হয়ে এলো, আজ এখানেই রাত্রিবাস করুন। আপনার খাওয়া থাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। বকটিকে এভাবে মধুমাখা কথা বলতে শুনে গৌতম বিস্ময়ে অবাক হয়ে তার মুখপানে চেয়ে রইলেন। বকটি বলল, আমি কশ্যপের পুত্র, দাক্ষায়ণী সুরভি আমার মা, আমার নাম রাজধর্ম। তারপর পাতা ও শাল ফুল কুড়িয়ে এনে গৌতমের জন্য বিছানা করে দিল। তার খাওয়ার জন্য নদী থেকে ভালো ভালো মাছ ধরে আনল। রান্নার জন্য আগুনও সংগ্রহ করে দিল। গৌতম পরম তৃপ্তি নিয়ে খাওয়া শেষ করে শুয়ে পড়লেন। রাজধর্ম তখন ডানা নেড়ে তাকে বাতাস করতে করতে তার পরিচয় জিজ্ঞাসা করল। গৌতম বললেন, আমি একজন ব্রাহ্মণ, আমার নাম গৌতম। এর বেশি পরিচয় আর দিলেন না। রাজধর্ম জিজ্ঞাসা করল, আপনি এখানে কি জন্য এসেছেন? গৌতম বললেন, আমি দিনহীন, অর্থ সংগ্রহের জন্য ঘুরে বেড়াচ্ছি। রাজধর্ম বলল, এর জন্য আপনার দুশ্চিন্তা করার কারণ নেই। আপনার সঙ্গে এখন আমার মিত্রতা হয়েছে। আপনি যাতে ধনবান হন আমি তার ব্যবস্থা করে দেব। শুনে আনন্দিত হয়ে গৌতম নিদ্রামগ্ন হলেন। পরদিন সকালে উঠে রাজধর্ম গৌতমকে একটি সুদীর্ঘ পথ দেখিয়ে বলল, এই পথ ধরে 3 যোজন পার হলে মেরুব্রজ নামে একটি নগর দেখতে পাবেন। সেখানে আমার পরম বন্ধু রাক্ষসরাজ বিরূপাক্ষ বাস করেন। তার কাছে গিয়ে আমার নাম করলে তিনি আপনাকে প্রচুর ধনরত্ন দেবেন। এর কথা মতো গৌতম সেই পথ ধরে চলতে লাগলেন। যথাকালে মেরুব্রজে পৌঁছে দেখলেন নগরটি সুরক্ষিত। তার প্রাচীর, তোরণ, তোরণদ্বার সবই পাথরের তৈরি। দ্বাররক্ষক গৌতমকে অপেক্ষা করতে বলে ভিতরে গিয়ে বিরূপাক্ষের কাছে তার কথা জানায়। গৌতমকে রাজধর্ম পাঠিয়েছেন শুনে বিরূপাক্ষ তখনই তাকে ডেকে পাঠালেন। গৌতম এলে মহামূল্য আসনে বসতে দিয়ে তার পরিচয় জানতে চাইলেন। তার গোত্র কি, কোন বেদ তিনি অধ্যয়ন করেন, কোন ব্রত অবলম্বন করে চলেন ইত্যাদি বিস্তারিত প্রশ্ন করলেন। গৌতম তার প্রশ্নের উত্তরে শুধু গোত্রের নাম বলি চুপ করে রইলেন। তিনি কোনো বেদ পাঠ করেননি, ব্রাহ্মণের কোনো ব্রতই অনুষ্ঠান করতেন না, সেই জন্য তার মধ্যে ব্রহ্মতেজের কোনো বিকাশ ছিল না। দেখে শুনে বিরূপাক্ষ একটু সন্দিগ্ধ হলেন। গৌতম কোথায় বাস করেন, কি কাজ করেন, কোন বংশী বিবাহ করেছেন এসব খবরও জানতে চাইলেন। গৌতম তখন সত্য কথাই বলেন, মধ্যদেশে আমার জন্মভূমি, আমি কিরাতদের গ্রামে বাস করি, সেখানে একজন বিধবা শূদ্রাণীকে বিবাহ করেছি। রাক্ষসরাজ বুঝলেন যে উচ্চকুলে জন্মালেও ইনি একটি কুলাঙ্গার, তবুও মনে মনে ঠিক করলেন বন্ধু রাজধর্ম যখন পাঠিয়েছেন তখন তাকে রিক্ত হস্তে ফিরিয়ে দেবেন না। সেদিন ছিল কার্তিক মাসের পূর্ণিমা তিথি। বিরূপাক্ষ রাক্ষসরাজ হলেও প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন ব্রাহ্মণদের প্রাসাদে নিমন্ত্রণ করে এনে খাওয়াতেন, আর কার্তিকী পূর্ণিমায় তাঁদের প্রচুর ধনরত্ন দান করতেন। রাক্ষসদের নিষেধ করে রাখতেন এ দুদিন যেন তারা মানুষের ওপর কোনো অত্যাচার না করে, কাজেই ব্রাহ্মণরা নির্ভয়ে এই দুদিন তার প্রাসাদে আসতে পারতেন। বিরূপাক্ষ গৌতমকে বললেন, আজ এখানে বহু ব্রাহ্মণের সমাগম হবে, তাঁদের সঙ্গে আপনাকে ধনরত্ন দান করব। যথাকালে গৌতম প্রচুর স্বর্ণ মুদ্রাদি পোঁটলায় বেঁধে নিয়ে সেই কাননে ফিরে এলেন। তিনি যা সহজে বইতে পারতেন লোভের বশে তার চেয়েও বেশি ধনরত্ন ও স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছিলেন, ফলে অতিশয় ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পরেই মিত্র বৎসল রাজধর্ম কাননে ফিরল। গৌতম বহু ধনরত্ন নিয়ে ফিরেছেন দেখে তার আর আহ্লাদের সীমা রইল না। পূর্বের মতো গৌতমের আহারাদির ব্যবস্থা করে সে গৌতমের ক্লান্তি দূর করল। গৌতম চোখ বুঝলে বকটিও একটু দূরে আগুনের পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। গৌতম শুয়ে শুয়ে ভাবতে লাগলেন, আমাকে অনেক পথ হেঁটে যেতে হবে, এই ভারী পোঁটলাটিকেও বয়ে নিয়ে যেতে হবে, রাস্তায় খেয়ে বাঁচার মতো কি পাবো তার ঠিক নেই। এই বকটি তো ঘুমোচ্ছে, এটিকে হত্যা করে সঙ্গে নিলে পথে খাওয়ার ভাবনা থাকবে না, বকটি বেশ মোটা সোটাও আছে, অনেকখানি মাংস হবে। এই ভেবে গৌতম উঠে পড়লেন, নিদ্রিত রাজধর্মকে মেরে ফেললেন। তার দেহটিকে আগুনে ঝলসে নিয়ে পালক এবং হাড়গোড়গুলি ছাড়িয়ে মাংসটুকু আঁচলে বেঁধে সকালবেলা রওনা হলেন। গৌতম এত নিচ মনা হয়ে গিয়েছিলেন, একটি অতি নৃশংস কাজ যে তিনি করলেন একবারও এই বোধটুকু তার মনে জাগল না, বরং রাস্তায় খাবার মাংসের জোগাড় হলো ভেবে বকটিকে মেরে খুব আনন্দই পেলেন। এদিকে বিরূপাক্ষের মন বড় চঞ্চল হয়ে উঠল। রাজধর্ম প্রতিদিন প্রভাতে ব্রহ্মাকে বন্দনা করতে যেত, ফেরার পথে বিরূপাক্ষের সঙ্গে দেখা না করে কোনোদিনই সে ফিরত না। আজ দুদিন হলো রাজধর্ম আসেনি, তাই চিন্তিত হয়ে বিরূপাক্ষ তাঁর ছেলেকে বললেন, একবার যাও দেখি রাজধর্মের খবরটা নিয়ে এসো, আমার মনে হচ্ছে তার কোনো বিপদ ঘটেছে। সেদিন গৌতম বলে যে ব্রাহ্মণ এসেছিল তাকে দেখেই অশ্রদ্ধায় আমার মন বিষিয়ে গিয়েছিল। সেই সাধ্যায়হীন ব্রাহ্মণ, যৌনচিত কর্মবিহীন ব্রাহ্মণকুলের কলঙ্কস্বরূপ লোকটির ভাবভঙ্গি দেখেই তাকে নির্দয়, দুষ্ট প্রকৃতি ও দস্যু বলে মনে হয়েছিল। সে ফেরার পথে আবার রাজধর্মের কাননে যাবে শুনি আমার মনটা খারাপ হয়ে যায়। আমার সন্দেহ হচ্ছে সে বোধহয় রাজধর্মকে মেরেই ফেলেছে। তুমি আর দেরি করো না, এখনই বেরিয়ে পড়ো। রাক্ষস রাজকুমার কয়েকজন রাক্ষসকে সঙ্গে নিয়ে রাজধর্মের কাননে এসে দেখেন বটগাছের নিচে পোড়া কাঠ ও ছাইয়ের পাশে রাজধর্মের পালক ও হাড়গোড় পড়ে রয়েছে। দেখে শোকে দুঃখে সকলে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেখানে আর অপেক্ষা না করে তারা গৌতমের অনুসরণ করলেন, পথে তাকে ধরেও ফেললেন। দেখেন বকটির মাংস তখনও তার আঁচলে বাঁধা রয়েছে। গৌতমকে ধরে তারা বিরূপাক্ষের কাছে নিয়ে গেলেন। বিরূপাক্ষ কতখানি রেগে গেলেন তা সহজেই অনুমান করা যায়। তিনি রাক্ষসদের বললেন, রাজধর্ম এর সঙ্গে মিত্রতা করেছিল, যথাসাধ্য এর সেবা করেছিল, একে প্রচুর ধনরত্ন পাইয়ে দিয়েছিল, তবু এই কৃতঘ্ন মিত্রদ্রোহী নরাধম তার মাংস খাওয়ার লোভে আমার প্রিয় বন্ধুকে হত্যা করেছে। এখনই একে হত্যা করে তোমরা এর মাংস খেয়ে ফেলো, এরূপ পাপ পরায়ণ লোকের এই জাতীয় মৃত্যুই প্রাপ্য। রাক্ষসেরা শুনে করজোড়ে নিবেদন করল, মহারাজ, এই পাপাত্মার মাংস খেতে আমাদের প্রবৃত্তি হচ্ছে না, একে দস্যুদের হস্তে সমর্পণ করুন। তখন বিরূপাক্ষের আদেশে গৌতমকে হত্যা করে তার দেহ খণ্ড খণ্ড করা হলো। বিরূপাক্ষ দস্যুদের মধ্যে সেই মাংস খণ্ডগুলি বিলিয়ে দিতে আদেশ দিলেন, কিন্তু দস্যুরা কৃতঘ্ন গৌতমের দেহের মাংস খেতে ঘৃণা ভরে অস্বীকার করল। এদিকে বিরূপাক্ষ চিতা প্রস্তুত করলেন, তার উপর রাজধর্মের দেহাবশেষ রেখে তার শেষকৃত্য সমাধা করতে মনোযোগী হলেন। এমন সময় রাজধর্মের জননী সুরভি আকাশ থেকে চিতার উপর অমৃত বর্ষণ করলেন। রাজধর্ম পুনর্জীবিত হয়ে উঠল। রাজধর্মকে বেঁচে উঠতে দেখে বিরূপাক্ষের আনন্দ আর ধরে না। বেঁচে উঠে রাজধর্ম বিরূপাক্ষের মুখে সব বৃত্তান্ত শুনল। রাজধর্ম পরম দয়ালু ছিল, কোনো অবস্থাতেই কারোর প্রতি তার মনে বিদ্বেষ জাগত না। যে কৃতঘ্ন গৌতম মিত্রতা ও উপকার ভুলে গিয়ে তাকে এভাবে হত্যা করেছিলেন, তার প্রতিও রাজধর্মের করুণা হল। ইন্দ্রকে বলে সে গৌতমকে আবার বাঁচিয়ে দিল। তারপর ধনরত্ন নিয়ে ক্রুদ্ধ রাক্ষসদের রাজধানী থেকে তিনি যাতে নির্বিঘ্নে ফিরে যেতে পারেন তার ব্যবস্থা করে দিল। পরে বন্ধুর কাছে বিদায় নিয়ে রাজধর্ম ব্রহ্মাকে বন্দনা করতে গেল। ব্রহ্মা পরম সমাদরে তাকে আপ্যায়ন করলেন। ধর্মপ্রাণ মহৎ ব্যক্তিরা নিজ প্রাণহন্তাকেও এভাবে ক্ষমা করে, তার কল্যাণ কামনা করে। ক্ষমা মহতের ধর্ম। এত দেখে শুনেও গৌতমের মনোভাবের কোনো পরিবর্তন হলো না। প্রচুর ধনরত্ন লাভ করেও তিনি কিন্তু আর মধ্যদেশে ফিরলেন না। দস্যুদের গ্রামে এসে সেই শূদ্রাণীর সঙ্গেই বাস করতে লাগলেন। ক্রমে কতগুলি দুশ্চরিত্র পুত্রের পিতা হলেন। মৃত্যুর পর তাকে সূক্ষ্ম শরীরে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। অসৎ সঙ্গে মানুষের সর্বনাশ হয়। ধর্ম কর্ম পরিত্যাগ করে অসৎ সঙ্গে বাস করলে মানুষ যে কতখানি নিচাশয় হতে পারে গৌতম তার দৃষ্টান্ত। যেসব লোকের সঙ্গে মেলামেশা করা যায় মনের ওপর তাদের চরিত্রের ছাপ পড়ে। সেই জন্য অসৎ সঙ্গ পরিহার করে সর্বদা সচরিত্র লোকের সঙ্গে মিশতে হয়। সচরিত্র লোকের সঙ্গ করলে তার সদ্ভাবগুলি নিজেরও চরিত্রে সঞ্চারিত হয়। আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের স্বপ্নমিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যাতে আমরা আরও ডেভেলপ করতে পারি নিজেদের। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন। আবারও আসবো নতুন গল্প নিয়ে।